মান্নাসায় ফোন দিছে, ওই ফোন ধরা, রিসিভ করা, এবং আমার মানে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার গলা টলা শুকিয়ে গেছে। তোমার ঘরে শাহ আলম কিরণ আছেন, ছোটবেলা থেকে তাকে সিনেমা করতে দেখেছো, সিনেমার সঙ্গে তুমি বড় হয়েছো, সিনেমায় তুমি নাই কেন? এটার সঙ্গে আরেকটা অ্যাড করি, আমির খানের, আমির খান হচ্ছে গিয়ে ইমরান খানের মামা, ইমরান খান চলে আসলো সিনেমায়, এরকম অনেক ঘটনা আছে। আমাদের আমাদের জয় ভাই, আমাদের শাহরিয়ার নাজিম হ্যাঁ, জয়, গাজী মাজহারুল আনোয়ার সাহেবের ভাগ্নে। ভাগ্নে, তুমি কেন আসলে না? আমি আসছি না বিষয়টা তা না, মানে আমি আমার মামাকেও একই কথা বলেছি। তিনি ওই যে বললামই যে ওনাকে দেখি আসলে আমি অভিনেতা হবে এই স্বপ্ন দেখেছি, ওনাকে দেখি ওনার ওনার মতো লাইফস্টাইল আমি চেয়েছি। সহজ কথা হচ্ছে মানে কালচারাল কালচারাল লাইনে একটি ভালো জায়গা হোক এটি চেয়েছি। চলচ্চিত্রের ব্যাপার যেটি হয়েছে যে আমার কাছে, আমি ছোটবেলা থেকেই তো আসলে চলচ্চিত্রের মানুষ বা চলচ্চিত্রের কাছাকাছি থেকে বড় হয়েছি, তো চলচ্চিত্র একটি অনেক বড় মাধ্যম। আমি আজও বিশ্বাস করি চলচ্চিত্রে কাজ করার জন্য একজন শিল্পীকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হতে হয়, এবং আমি আসলে এই মুহূর্তে নাম বলতে চাইছি না। আমি দুটো সিনেমা সাইনও করেছি, সেই সিনেমাগুলো আসলে প্যান্ডামিকের আগেই রিলিজ, সরি, শুরু হওয়ার কথা ছিল, তো এর মধ্যে দিয়ে তো প্যান্ডামিক চলে এসেছে, করোনা চলে এসেছে, তো সেই জায়গা থেকে প্রজেক্ট গুলো থেমে গেছে। আর মামার, আমি আসলে মামার মাধ্যমে কখনো চলচ্চিত্র করতে চাইনি, এটি আজও তোমার প্রোগ্রামের মাধ্যমে স্পষ্ট বলতে চাই। হ্যাঁ, এটি সত্যি, যদি আমি শুধু চলচ্চিত্রে কাজ করার মানসিকতা নিয়ে এগোতাম তাহলে এটি আমার জন্য খুব কঠিন হতো না, আমি মোটামুটি মানে আমি চাইলে হয়তো সম্ভব ছিল। কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি আসলে আমার মানে ওয়ে অফ মানে আমার মতো করে আমি আমার কাজের যোগ্যতা, আমার আমার সম্পর্ক বিল্ড আপ এর মাধ্যম দিয়ে আগাই। সো মামা হয়তো কোনো একটা জায়গায়, এবং উনিও খুব প্রফেশনাল একজন মানুষ, এটা একদম সত্যি কথা, উনিও অনেক প্রফেশনাল এবং ভীষণ রকমের সিনসিয়ার একজন নির্মাতা, আমরা সবাই জানি, তো উনিও হয়তো কখনো আমাকে নিয়ে অনেক বেশি আমাকে ফোর্স করেন না, আর আমাদের হয়তো ব্যাটে বলে কখনো মিলেনি। মামার সঙ্গে নিশ্চয়ই সিনেমার শুটিং দেখতে যাওয়া হয়েছে, প্রচুর প্রথম প্রচুর, কোন শুটিংটা দেখতে যাওয়া হয়েছে সেই গল্পটা শুনতে চাই, এবং মামার যে যে কাজগুলো ছিল সেই কাজগুলোর মধ্যে কোন কাজটা ভালো লাগছে সেই কাজটা সম্পর্কে জানতে চাই, এবং শাকিব খানকে নিয়ে মামার কি কি কাজ হয়েছে সেগুলো নিয়ে একটু জানতে চাই। মামার তো অসংখ্য সিনেমা রয়েছে, এটা আমরা সবাই জানি, শাহ আলম কিরণ সাহেবের বর্ণাঢ্য ক্যারিয়ার। ওনার ক্যারিয়ারে যেমন পদ্মা নদীর মাঝি আছে, এই এটি অনেকেই অনেকে জানেন অনেকে জানেন না, পদ্মা নদীর মাঝি দুদেশের দুজন ডিরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন, একজন ছিলেন গৌতম ঘোষ এবং একজন শাহ আলম কিরণ সাহেব। তো সে এই পর্যায়ে ওনার ঝুলিতে যেমন পদ্মা নদীর মাঝে আছে, ওনার ঝুলিতে সুজন সখী আছে, রঙিন সুজন সখী রয়েছে, সালমান শাহ শাবনূরের, ওনার ঝুলিতে ঘর জামাই, চুড়িওয়ালার মতো হিট হিট সিনেমা রয়েছে, এবং আসামি বধু বা অশান্ত সংসার, প্রত্যেকটা মানে আমি তোমাকে নাম বললে তোমার প্রত্যেকটা সিনেমাই তোমার মনে হবে যে আমি এক অমানুষ। নিয়তির খেলা ওনার প্রথম সিনেমা, মামার প্রথম সিনেমাই ছিল, নাম ছিল নিয়তির খেলা, এবং শুরু থেকেই উনি, এবং ওনার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হচ্ছে একটি শেষ বংশধর, যে এই সিনেমায় আমরা একই একটি চলচ্চিত্রে বোম্বের মমতা কুলকার্নিকে পেয়েছি, রণিত রয়কে পেয়েছি, ঋতুপর্ণাকে পেয়েছি, বাংলাদেশের মান্না সাহেবকে পেয়েছি, তিনি তৎকালীন মানে মেগা স্টার, এবং হিউজ শক্তি শক্তি কাপুরকে পেয়েছি, মানে হিউজ অ্যারেঞ্জমেন্টাল মুভি ছিল। এবং তারপরে হচ্ছে আগুন জ্বলবে নামে আরেকটি চলচ্চিত্র ছিল, যেটিতে সেম মানে জয়েন্ট ভেঞ্চার, এবং উনি তো মানে কো প্রোডাকশন করেছেন প্রচুর, জয়েন্ট ভেঞ্চার সিনেমাতে উনি অনেক বেশি ওনার রয়েছে। তো শেষ বংশধরও যেমন ওনার ভালো মানে সুপারহিট সিনেমা ছিল, ঘর জামাই ছিল, চুড়িওয়ালা ছিল, এবং স্পেশালি বলতে হয় বিচার হবে চলো ছবির কথা, সালমান শাবনুরের খুবই, হ্যাঁ খুবই ব্যবসা সফল, সালমান শাহ শাবনুরের ব্যবসা সফল, এবং আজও মনে হয় যেন খুব আধুনিক নির্মাণ, গান আমি যে তোমারকে, এরকম অসংখ্য সিনেমা এবং অসংখ্য প্রজেক্ট রয়েছে, যে ওনার মেজরিটি প্রজেক্টই হিট, ব্যবসা সফল ছবি। আর ওনার সিনেমার শুটিং দেখতে যাই তো অনেক ছোট থেকে,
বলতে গেলে ওনার কম বেশি সব সিনেমার সেটেই যাওয়া হয়েছে, জন্মাবার পর থেকে যেগুলো উনি করেছেন। আমার মনে আছে তোমার শেষ বংশধর, যে ওখানে মমতা কুলকার্নি তখন বোম্বের খুব সুপারস্টার নায়িকা, তো অবশ্যই ওখানে গিয়েছি। একই ছবিতে প্রচুর শিল্পী, মানে তারকা শিল্পী পেয়েছি। তারপর হচ্ছে তোমার সালমান শাহ এই যে বিচার হবে, সুজন সুখী, ফেরদৌস ভাইয়ের চুরিওয়ালা, ঘর জামাই, এরকম আরো বেশ অনেক সিনেমাই রয়েছে যেগুলোর সাথে আসলে যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমি আমার লাইফের প্রথম ভয়েস মানে ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছি মামার সিনেমাতে, মানে পেশাদার ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা আমার ওখানে, শব্দ প্রয়োগ, শব্দ চয়ন, এইরকম বেশ কিছু বিষয় বলতে গেলে ওনার কাছ থেকেই শেখা, সেই 35 এর সময়ে আর কি বলছি। তো ওনার বিভিন্ন সিনেমাতে ভয়েস দিয়েছি, ওটাও একটা বড় অভিজ্ঞতা ছিল আমার জন্য। তুমি যখন মামার সেটে গিয়েছো শুটিং দেখতে, নিশ্চয়ই মান্না, সালমান শাহ, শাকিব খান, বোম্বের অ্যাক্ট্রেস, ওনাদের সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ হয়েছে। তাদের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ঘটনা যদি বলি, আমি মান্না ভাইয়ের কথা স্পষ্ট বলি তোমাকে, যে বছর মানে খুব সম্ভবত সর্বশেষ ছিল এটি মানবজমিন এবং বিএফডিসি যৌথভাবে নতুন মুখের আয়োজন করতেন, সেখানে আমি নতুন মুখে সিলেক্ট হয়েছিলাম। আমাদের জায়েদ খান সে বছরই এসেছেন, একসাথেই ছিলাম আমরা নতুন মুখে। তো ওই নতুন মুখে সিলেক্ট হওয়ার পরে আমার মান্না ভাইয়ের সাথে দু তিনটে সিনেমাতে কাজ করার কথাও হয়েছিল, এবং মান্না ভাইয়ের সাথে সেই সুবাদে আমি ওই সময় অনেক সময় কাটিয়েছি। যদি অনেক ছোট ছিলাম, মান্না ভাইয়ের সাথে গিয়েছি, ওনার কাছে থেকে ওনার সাথে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে, ওনার গল্প শোনার সুযোগ হয়েছে, অভিজ্ঞতা শেয়ার করতেন, ওগুলো সুযোগ হয়েছে। এবং আরেকজন আমাদের গুণী, আমাদের কি বলবো, আমাদের জন্য অনেক বড় একজন শিল্পী, হুমায়ুন ফরিদি সাহেব, ফরিদি আঙ্কেলের কাছেও মানে খুব কাছ থেকে আমার ফরিদি আঙ্কেলের সাথে মেশার সুযোগ হয়েছে। অবশ্যই সেটি মামার কারণে, একদম সত্যি বলছি, কারণ আসলে শাহ আলম কিরণ সাহেবের ভাগ্নে ছাড়া সেই সময় আমার কাছে আর কোনো পরিচয় ছিল না। আমার একটা ওই সময়ে একটি সিনেমাতে হিরো হওয়া মানে মানে বিশাল স্বপ্নের বিষয় ছিল, একটি সিনেমাতে হিরো হব। তো ও তুমি নিশ্চয়ই মনে আছে মান্না ভাই বেঁচে থাকাকালীন সময়ে চলচ্চিত্রে একটি অস্থির সময়ও গিয়েছে, যেটিকে আমরা অশ্লীল সিনেমা বা এই জাতীয় একটা চ্যাপ্টার ছিল। তো সেই সময় আমি আমি বেশ কিছু সিনেমাতে একসাথে কাজ করার জন্য একটি উদ্যোগ নিয়েছিলাম। পরবর্তীতে মামার হস্তক্ষেপে আমাকে প্রায় 6-7টে সিনেমায় ছেড়ে দিতে হয়, কারণ ওই সিনেমাগুলো আসলে নির্মাতা, তারপর সিনেমার যেই প্রযোজনা সংস্থা, এরা আসলে খুবই বাজে রেপুটেড ছিল, যেটা আমার জানা ছিল না। পরবর্তীতে উনি আমাকে পরামর্শ দিলেন যে মান্নার সাথে যুক্ত হয়ে তুমি, তোমার মান্না আঙ্কেল তোমাকে হেল্প করবেন, ওনার সাথে যুক্ত হয়ে উনি তোমাকে ওনার সিনেমাগুলোতে সেকেন্ড মানে কাস্ট হিসেবে। তো ওই মুহূর্তে মান্না আঙ্কেল আমাকে একদিন, আমি ফোন দিয়েছি ওনাকে, তো উনি প্রথমবার ফোনটি ধরেননি, আধা ঘন্টা পরে উনি ফোন দিয়েছে। তো উনি যখন ফোন দিয়েছে তখন আমি মানে লিটারেলি যে আমার মান্না সাহেব ফোন দিছে, ওই ফোন ধরা, রিসিভ করা এবং আমার মানে কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমার গলা টলা শুকিয়ে গেছে, মানে আমি হ্যালো হ্যালো কি করব এরকম একটা ব্যাপার। তো আমি পরিচয় দেবার পর উনি আমাকে বললো আমি এফডিসি তে, আমি কড়ইতলাতে শুটিং করছি, তুমি চলে আসো। তো সেদিন আমি ওনার সাথে গিয়েছি, হয়তো আমার প্ল্যান ছিল আধা ঘন্টা পরে চলে আসব, তখন মান্না সাহেব বলছে যে না আজকে থাকো, রাত পর্যন্ত থাকো, কাজ না থাকলে আমার এখানে থাকো, কাজ দেখো এবং আমরা কথা বলবো। তো সেই সময় একটি একজন ডিরেক্টর এবং একজন প্রডিউসার ওনার কাছে এসছেন, সিনেমাটা উনি সাইন করে ফেলেছে হয়তো দুদিন আগেই। তখন উনি বললেন যে এই ছবিটিতে আরেকটি হিরো আছে, এই ছেলেটাকে দেখেন, ছেলেটা ভালো করবে, আমাদের ছেলে, কিরণ ভাইয়ের ভাগ্নে, কালচার ফ্যামিলির ছেলে, ছেলেটা আগ্রহ প্রচুর, ওকে আমি মানে সকাল থেকে এখানে বসায় রাখছি, আমার সাথে বসে আছে, ভীষণ আগ্রহ আছে, ধৈর্য আছে। তো ওই চলচ্চিত্রটি আমার মনে আছে যে
তারপরের দিন বোধহয় আমি ছবিটি সাইন করেছিলাম। ওই সিনেমাটি আমাকে সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল 20,101 টাকা, এরকম কিছু একটা। এটি অবশ্যই ওনার কৃতিত্ব ছিল। এবং পরবর্তীতে আরো বেশ কিছু কাজ ওনার সাথে হবার কথা চলছিল, কিন্তু মানে খুবই দুর্ভাগ্য হচ্ছে যে এই কাছাকাছি সময়ে উনি হঠাৎ করে অসুস্থ হন এবং মৃত্যুবরণ করেন। তো যে কারণে ওই সময় ওনার যে প্রজেক্ট গুলো এরকম সাইন টাইন করা হয়েছিল সেগুলো তো আর হয়নি, সেগুলো আবার কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, কিছু চেঞ্জ হয়ে অন্যভাবে গেছে। তো এইটা আমার জন্য একটা, আমি বলবো যে অনেক বড় ব্যাড লাক, হয়তো অন্য রকম হতে পারতো গল্প। মান্না সাহেব বেঁচে থাকলে আজকে তুমি চলচ্চিত্রের হিরো হইতা। মানে হিরো, হ্যাঁ, মানে কি হবে রেজাল্ট সেটা তো পরের ব্যাপার। আমি হয়তো ভালো কিছু একটা হতে পারতো, বা মানে অ্যাটলিস্ট আমরা চেষ্টাটা করতে পারতাম, বাট তখন আমার মিনিমাম 4-5টা। দেখো আমার কাছে যেটা মনে হইলো, যখন উনি জানতে বললেন তুমি তুমি শাহ আলম কিরণের ভাগ্না, তোমাকে তিনি দুপুরবেলা নিয়ে রাত অব্দি বসায় রাখলেন তার নিজ দায়িত্বে, যে উনি জানতেন তুমি এখানে বসে থাকলে এই সিনেমা সম্পর্কে, এই শুটিং সম্পর্কে তোমার অভিজ্ঞতা বাড়বে, আর দু একজন প্রযোজকও আসবে, পরিচালক আসবে, তাদের সঙ্গেও তোমাকে পরিচয় করায় দিতে পারবেন, এটা ওনার ব্যাক অফ রাইট দা মাইন্ডে ছিল বলে উনি তোমাকে ছিল বসায় ছিল রাখছেন। রাইট হ্যাঁ। এবং শুধু তাই না, আমার আমার এখনো মনে আছে উনি আমাকে বলেছিলেন যে আমার যখন খারাপ অবস্থা তখন ওস্তাদ আমারে কিন্তু সাপোর্ট দিছিল জীবন দিয়া, ভালোবাসা দিয়ে। মানে হচ্ছে উনি তো এইভাবে কথা বলতেন একটু, তো উনি বলছেন যে মামায় ওনাকে নিয়ে জীবন দিয়ে ভালোবাসি নামে একটি সিনেমা বানিয়েছিল। তো সেই সময় মান্না সাহেবের মানে ক্যারিয়ার এত মজবুত হয়নি, তো মান্না সাহেব কে নিয়ে সিনেমা তখন বানাতে গিয়ে মান্না সাহেব নিজেই বলেছেন যে অনেকেই তাকে মানে শাহ আলম কিরণ সাহেবকে মানা করেছিল, তো তারপরেও তিনি বানিয়েছিলেন সিনেমাটি, বলেছিল সিনেমাটি চলবে। এবং তোমাকে আরো একটি বিষয় বলি, আমার মামা বলে বলছি না, শাহ আলম কিরণ সাহেব খুবই প্রচার বিমুখ একজন মানুষ।